রায়ন সাহেব, আমি বুঝতে পারছি আপনি কি চিন্তা করছেন, যে কোম্পানির এই দুর্নদশায় আপনার ভাবিকে আমি এত এক্সপেন্সিভ গিফট দিচ্ছি কেন? আমার রিসেন্ট যা ইনভেস্টমেন্ট হয়েছে কোম্পানি ভালোর জন্য, সব আপনার ভাবির অ্যাকাউন্ট থেকে। ওনা থাকলে তুমি এটা সাস্টেইন করতে পারতাম না এই ক্রাইসিসটা। তাকে তো কিছু দিতেই হয়, বুঝেন না? ইউর স্মার্ট ম্যান, আই নো ইউ। রায়ন স্যার, বড় স্যার আপনাকে ডাকছে। ও রায়ন স্যার, আপনাকে ডেকেছি একটা বিশেষ কারণ। আরে দাঁড়িয়ে গেল, বসেন বসেন, হ্যাভ এ সিট, বসেন। সত্যি আমি খুব সৌভাগ্যবান, বুঝছেন, আই এম ভেরি লাকি। আল্লাহ তাআলা আমাকে এমন একজন বিবি, একজন সঙ্গিনী দিয়েছেন যে বিপদে আপদে সব সময় আমার সাথেই আছে। আমার এত ক্রাইসিস মোমেন্টেও সে কখনো আমাকে ছাড়ে নাই। রায়হান সাহেব, আজ আমার সেই বিবির জন্মদিন, বুঝতে পারছেন? এক্সাইটিং, কি করা যায় বলেন তো, মানে আমি বুঝতে পারছি না কি করব। কিছু না, অবশ্য ইউটিউবে একটা ভিডিও দেখলাম, বুঝছেন। শুনুন, আপনি এক কাজ করবেন, ঠিক সন্ধ্যা 7টায় আমার বাসায় আজকে চলে আসবেন, বুঝছেন। আপনার ভাবির জন্য একটা সারপ্রাইজ গিফট, একটা বার্থডে কেক। আপনার ভাবি আবার ব্ল্যাক ফরেস্ট খুব পছন্দ করে, বুঝছেন। ব্ল্যাক ফরেস্ট একটা কেক নিয়ে আসবেন, হার্ট শেপ, এবং যখনই সে কেকটা কাটবে, যখন আমরা সবাই তাকে উইশ করব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিবি, হ্যাপি বার্থডে টু ইউ, ওই সময় আপনার ভাবি কেকটা কাটবে, আর সারপ্রাইজ একটা 22 ক্যারেট ডায়মন্ড রিং। যে অ্যাড্রেস দেওয়া আছে আমি অর্ডারও দিয়ে দিয়েছি, আপনার টেনশন নেই। বেকারিকে বলা আছে, তারা সেইভাবেই রিংটা সেট করে দেবে, আপনার কোনো টেনশন নেই, আপনি খালি এগুলো কাট করে নেবেন। ওকে রায়ন সাহেব, গুড ম্যান, কিপ ইট আপ। রায়ন সাহেব, আমি বুঝতে পারছি আপনি কি চিন্তা করছেন, যে কোম্পানির এই দুর্নদশায় আপনার ভাবিকে আমি এত এক্সপেন্সিভ গিফট দিচ্ছি কেন? আমার রিসেন্ট যা ইনভেস্টমেন্ট হয়েছে কোম্পানি ভালোর জন্য, সব আপনার ভাবির অ্যাকাউন্ট থেকে। ওনা থাকলে তুমি এটা সাস্টেইন করতে পারতাম না এই ক্রাইসিসটা। তাকে তো কিছু দিতেই হয়, বুঝেন না? ইউর স্মার্ট ম্যান, আই নো ইউ, কিপ ইট আপ। কোম্পানি অবস্থা অনেক ভালো হবে। ওকে চলে আসুন ঠিক 7টায়। ওকে, ডোন্ট বি লেট।